সরকারি বেসরকারি বেতন ভাতা কবে দেওয়া হবে? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন ভাতা আগামী 25 এপ্রিলের মধ্যে প্রদান করা হবে। তো আগামী 25 এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করা হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপমহাসচিব ASM লোকমান স্বাক্ষরিত এই আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। তো অবশ্যই সরকারি বেতন ভাতা আগামী 25 এপ্রিলের মধ্যে পরিশোধ নির্দেশ জারি হয়েছে। এটি অবশ্যই সকল বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা 25 এপ্রিলের মধ্যে বা 25 তারিখ পর্যন্ত সর্বোচ্চ আপনারা ঈদের বোনাস এবং বেতন ভাতা পেয়ে যাবেন সরকারি এবং আধা সরকারি শিক্ষারত।